नमस्कार बंधुरा, वेलकम टू माय चैनल। आमी आज आबार तुम्हारे सामने निये चले एसेछि एकटा नतून भिडियो। आज के आमरा रचना लेखा शिखबो एबं जे टपिकेर उपर आज के रचना लेखाटा आमरा शिखबो सेई टपिकटा हलो एकटि नदी आत्मकथा। এই রচনাটা তোমাদের মাধ্যমিক লেভেলের জন্য খুবই ইম্পর্টেন্ট, তাই জন্য তোমরা খুব ভালোভাবে এই রচনাটা দেখবে এবং যেভাবে পয়েন্ট দিয়ে লিখেছি ঠিক সেইভাবে পয়েন্ট দিয়ে লেখার চেষ্টা করবে, তাহলে তোমরা ভালো মার্কস পাবে। তাহলে চলো আমরা দেখি যে রচনাটা আমরা কিভাবে লিখতে পারি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটাকে লাইক করবে, অবশ্যই এটাকে শেয়ার করবে, এবং তুমি যদি আমার চ্যানেল নতুন হও তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে তার নোটিফিকেশনের অলের বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে রাখবে। তাহলে আমি যখন এই ধরনের কোনো এডুকেশন ভিডিও বানাবো যা তোমার জন্য উপযোগী হবে, তা সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যাবে। তাহলে চলো আমরা আজকে দেখে নিই যে আজকের রচনাটা আমরা কিভাবে লিখতে পারি। রচনা একটি নদীর আত্মকথা। রচনা লেখার নিয়ম অনুযায়ী সবার প্রথমে ভূমিকা দিয়ে আমরা রচনাটা শুরু করব। তোমরা চাইলে এখানে সূচনা লিখেও শুরু করতে পারো। রচনা লেখার সঠিক পদ্ধতি কী তা নিয়ে একটা ভিডিও আমি অলরেডি আপলোড করে দিয়েছি। তোমরা এই ভিডিওটা দেখার আগে যদি সেই ভিডিওটা একবার দেখে নিতে পারো তাহলে তোমরা বুঝে যাবে যে কোন রচনা কিভাবে লিখলে ভালো মার্কস পাওয়া যাবে। আমি তার লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, ওপরের আই বাটনও আমি সেটাকে দিয়ে রেখেছি, সেখান থেকেও তোমরা ক্লিক করে সেটাকে একবার দেখে নিও। তাহলে তোমাদের পুরোপুরি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে যে রচনা কোন পদ্ধতিতে লিখতে হয়। তাহলে চলো আমরা আজকে দেখে নিই যে আজকে রচনাটা আমরা কিভাবে লিখতে পারি। ভূমিকা, তুমি কি ভারতীয়, ভারত নামক মহান দেশের মানুষ? তাহলে আমাকে চিনতে তোমার অসুবিধা হবে না, কারণ আমি ভারতবাসীর কাছে অতি পবিত্র বলে গণ্য হই। আমার জল স্পর্শ করলে নাকি সবার পাপ ধুয়ে মুছে যায়। আমি পাপ হারিনি, আমার নাম গঙ্গা, আমি ভারতের দীর্ঘতম নদী। পরের পয়েন্টটা হলো আত্মকাহিনী। কতদিন আগে আমার জন্ম আমি নিজেই জানি না, তবে কয়েক হাজার বছর আগে আমার জন্ম। আমার জন্মদাতা নাগাধিরাজ হিমালয়। এই বিশাল পর্বতমালার সর্বদা বরফে ঢাকা শৃঙ্গগুলি আমার জন্মের জন্য দায়ী। সূর্যের তাপে বরফ গলে জল হয়ে যায়, সেই গলিত জলধারায় পাহাড় থেকে গড়িয়ে আসে নিচে। এদিক ওদিক থেকে গড়িয়ে আসা শীর্ণ ধারাগুলি মিশে পরবর্তীকালে আমি বিশাল ও খরস্রোতা গঙ্গা নদী হয়েছি। পাহাড় থেকে উদ্দাম ধারায় নেমে ক্রমে এসে পড়েছি সমতল ভূমিতে। আমার গতিপথের দুপাশে কত গ্রাম, শহর, জনপদ, কৃষিক্ষেত্র পড়েছে, শেষে আমি এসে পড়েছি বঙ্গোপসাগরে। আমার 2000 কিলোমিটার ব্যাপী দীর্ঘ যাত্রাপথের সমাপ্তি ঘটেছে ওখানেই। পরের পয়েন্টটা হলো বৈশিষ্ট্য এবং উপকারিতা। আমি পুণ্যতোয়া নদী, আমার জল অতি পবিত্র, তাই আমার গতিপথের দুধারে গড়ে উঠেছে অনেক তীর্থস্থান। কালক্রমে সেগুলি রূপ নিয়েছে শহরে, সেখানে গড়ে উঠেছে কত প্রসিদ্ধ মন্দির। প্রাচীনকাল থেকেই মানুষ নদীর জলপথকে ব্যবসা বাণিজ্য ও পরিবহনের কাজে ব্যবহার করেছে, আমিও এর ব্যতিক্রম নই। আমার উপর দিয়ে প্রতিদিন কত নৌকা, স্টিমার ও ছোট জাহাজ যাতায়াত করে তার ইয়ত্তা নেই। তাই আমার গতিপথের দুপাশে গড়ে উঠেছে অজস্র বাণিজ্য কেন্দ্র, শিক্ষা কেন্দ্র, পর্যটন কেন্দ্র। হিন্দুরা আমাকে দেবতা জ্ঞানে পূজা করে, আমি তাদের পূজা গ্রহণ করে সর্বদাই মানুষের উপকার করার চেষ্টা করি। মাঝে মাঝে বর্ষার শেষ দিকে আমার জলধারা ফুলে উঠে প্লাবন ঘটায়, তখন চাষের ক্ষতি হয়, মানুষ ও গবাদি পশু মারা যায়। এরপর আমরা চলে আসব উপসংহার অংশে। বন্যার প্লাবনে অজস্র মানুষ ক্ষতিগ্রস্ত হয় তা জানি, কিন্তু এতে আমার দোষ নেই। বছরের পর বছর ধরে পলি পড়তে পড়তে নদীগর্ভ ভরাট হয়ে যাচ্ছে, তাই বৃষ্টি বেশি হলে প্লাবন ঘটছে। বেশ বুঝতে পারছি আমি যথেষ্ট বৃদ্ধ হয়েছি, একদিন মরেই যাব। তবে এ তো স্বাভাবিক ঘটনা, পার্থিব সব জিনিসই মৃত্যু মুখে পতিত হয়, আমি বা তার ব্যতিক্রম হব কীভাবে? আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং উপকারে আসবে। ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।